আসসালামু আলাইকুম এভরিওয়ান। এইটু আমার প্রথমেই আমরা একটি মেয়েকে দেখি যার নাম ছিল ডোডো। ডোডোর আজকে বিয়ে ছিল আর সে অনেক সুন্দরভাবে বসে যে তার ফিয়ন্সেকে একটি পিক পাঠায়। কিন্তু অন্যদিকে আমরা তার ফিয়ন্সে লেনকে দেখি, সে তো তারই বেস্ট ফ্রেন্ড বেবির সাথে অ্যাফেয়ারে ছিল আর তারা এই দিনেও তারা হোটেল রুমে ছিল রোম্যান্স করার জন্য। আর সেখানেই যখন আবার বেবি ডোডোর পিকচার্সটা দেখে, সে তো তার আর লেনের একটি ছবি ডোডোকে পাঠিয়ে দেয়। আর ডোডো এটা দেখার পর তো অনেক কষ্ট পায় আর সে ডিরেক্টলি চলে যায় সেই হোটেল রুমে। সে অনেক বেশি আপসেট ছিল যে তার বেস্ট ফ্রেন্ড বেবি তাকে এভাবে ধোকা দিয়েছে, সে তো তাদের দুজনকেই মারছিল। কিন্তু আবার মনে মনে ভাবে যে এভাবে কখনোই তাদের শিক্ষা দেওয়া যাবে না, তাই সে তাদের দুজনের জামা কাপড় সবগুলোই হোটেল রুম থেকে বাহিরে ফেলে দেয়। আর বেচারি দুজনকেই সেই হোটেল রুমে সার্ভিসের কাপড় চোপড় পরেই বাহিরে আসতে হয় লজ্জায় মুখ ঢেকে। অন্যদিকে আবার দূর থেকে ডোডো তাদের দুজনের ভিডিও করে তা ভাইরাল করে দেয়, যেন উচিত শিক্ষাটা তারা দুজনেই পায়। কিন্তু নেক্সট ডে যখন ডোডো জানতে পারে যে আসলে তো লেন তাদেরই বিয়ের দিনে তার বেস্ট ফ্রেন্ড বেবিকেই বিয়ে করতে যাচ্ছে, এটা শোনার পর সে অনেক রেগে যায় আর ভাবতে থাকে যে কিভাবে তাদের বিয়েটি ভাঙা যায়। সে তো সেখানে সে তারই সেই ওয়েডিং গাউনটি পরে সেখানে চলে যায় আর স্টেজের উপর উঠে মাইক দিয়ে সবাইকে বলতে থাকে যে তারা দুজন মিলে তার সাথে কি করেছে, এমনকি হোটেল রুমে থাকা সেই ছবিগুলো দেখায় সবাইকে। আর এটা দেখার পর তো ল্যানের মম সেখানে অনেক বেশি ভয় পেয়ে যায় আর ডোডোকে ধাক্কায় দিতে নেবে। তখনই পিছন থেকে একজন ছেলেকে দেখি যার নাম ছিল কিম। কিম সেখানে এসে ডোডোকে সেভ করে নেয় আর কিমকে দেখে তো সবাই অনেক অবাক হয়ে গিয়েছিল, কারণ সবাই জানতো কিম অ্যাব্রডই ছিল। এখানে আমরা এটা জানতে পারি যে আসলে তো কিম ছিল ল্যানের আঙ্কেল আর ল্যান যে কোম্পানিতে ছিল সেই জুয়েলারি কোম্পানির মালিকই ছিল কিম। আর এর আগের সিন দেখানো হয় যেখানে আমরা ডোডোকে দেখি, সে যখন এই ওয়েডিং হলে আসছিল তখনই বাহিরে তার সাথে কিমের দেখা হয়ে যায়। আর কিমকে এরকম সুন্দরভাবে সেজেগুজে দেখে তো সে একটি প্ল্যান বের করে আর সেখানেই তাকে কিছু টাকা দিয়ে বলে যে তুমি কি আমার ফেক ফিয়ান্সে হবে, আমি তোমাকে বিয়ে করতে চাই। আর সেখানে অনেক আশ্চর্যজনকভাবে কিমও রাজি হয়ে গিয়েছিল। আর এখানে তো ওয়েডিং হলের ভিতরে আরও বড় চমৎকার হয়ে যায়, সেখানে ল্যানের আগেই কিম আর ডোডোর বিয়েটা কমপ্লিট হয়ে গিয়েছিল। এখানে তো ল্যান আর তার মম তাকে কিছুই বলতে পারছিল না, কারণ সে তো এই কোম্পানির মেন শেয়ার হোল্ডার মানে মালিকই ছিল। আর এখানে আবার আমরা কিমকে দেখি যেহেতু ল্যান আর তার মমের উপর অনেক রেগে ছিল, কারণ যতই হোক তারা একটি মেয়ের সাথে অনেক খারাপ করেছে। ওয়েডিং হল থেকে বের হওয়ার পরই আমরা ডোডোকে দেখি, সে তো কিমের হাত ছাড়ে আর দৌড়ে পালায়, মনে হয়েছিল যে সে হাপসের বেঁচেছে। কিন্তু আবার আমরা কিমকে দেখি, সে তার হাতে থাকা একটি মনের ট্যাটু দেখে আর মনে মনে ভাবতে থাকে অনেক দিন পর তোমাকে আবার ফিরে পেয়েছি, এবার তো ছাড়বো না। আর এই কথাটা কেন বলল এটা আমরা সামনেই জানতে পাবো। অন্যদিকে আবার আমরা ল্যানের মমকে দেখি, যাকে একটি লোক এসে জানিয়ে দেয় যে আসলে তো ডোডো আর কিমের বিয়েটা ফেক ছিল। নেক্সট ডে যখন ডোডো তার অফিসে যায়, সেখানে গিয়ে তো সে দেখতে পায় যে ল্যান তার ওয়াইফ বেবিকে ডিজাইনার পজিশনে প্রমোট করে দিয়েছে। আর এখানে তো সে আরও বেশি অবাক হয়ে এটা জানে যে এখন থেকে সে বেবেরই অ্যাসিস্ট্যান্ট। এটা দেখে সে অনেক রেগে যায় আর তাকে অনেক কথা শোনাতে থাকে। কিন্তু সেখানে তো বেবিও কম ছিল না, সে যখন তার হাজব্যান্ড ল্যানকে আসতে দেখে তাকে দেখে সে নাটক করতে থাকে, এরকম প্রিটেন্ড করে যে সেখানে ডোডো তাকে স্ল্যাপ করেছে। আর ডোডো এটা আগে থেকেই জানতো তার বেস্ট ফ্রেন্ড কীরকম, তাই সে আগে থেকেই সব কিছু রেকর্ড করে রেখেছিল যা সে ল্যানকে শুনিয়ে দেয়। আর বেবি আবারও তার সামনে ছোট হয়ে যায়। ডোডোই সব কিছুতেই অনেক বেশি টেন্স ছিল, সে বুঝতে পারছিল না যে অফিসে এগুলো কি হচ্ছে। এই সব কিছুর বিষয়ে নালিশ জানানোর জন্য সে একটি অ্যাপ্লিকেশন করে বোর্ড অফ ডিরেক্টরসদের কাছে। কিন্তু এই ডিরেক্টরসদের কাছে লেটারটি যাওয়ার আগেই আবার ল্যানের মম এই সব কিছু সরিয়ে দেয় আর ডোডোর সাথে আলাদাভাবে কথাও বলতে যায়। এদিকে আবার কিমের অ্যাসিস্ট্যান্ট এই সব কিছুই লক্ষ্য করে আর কিমকে ইনফর্ম করে দিয়েছিল। আর সেখানে তো বেবি আর ল্যানের মম তাকে বারবার বলছিল যেন তারা ল্যানের লাইফ থেকে দূরে সরে যায় আর ল্যানকে একদমই ইগনোর করে। কিন্তু সেখানে তো ডোডো বারবারই বলছিল যে আপনার ছেলেকে নিয়ে এখন আর আমার কোনো ইন্টারেস্ট নেই, আর যতই হোক সে আমাকে নিয়ে অনেক বেশি মজা নিয়েছে, এর উচিত শিক্ষা তো আমি অবশ্যই দিব। আর এখানে যদি আমার অফিসে আমার পজিশন নিয়েও টানাটানি করা হয় তাহলে তো আমি আপনার ছেলে সেই হোটেল রুমের সবগুলো পিকচার্সই ভাইরাল করে দিব। আর সামনে থাকা গ্লাসটি নিয়ে সে ল্যানের মমের উপর ফেলে দেয় আর তখনই সেখানে কিম আসলে সে কিমকে থামিয়ে বলে যে আমি তাদের উচিত শিক্ষা দিয়ে দিয়েছি, তোমার কিছুই বলতে হবে না। তখন কিম তাকে
আগে চোখ টিপ মারে আর বলে যে এবার দেখো আমি কি করি। আর সেখানে বেবিকে বলে যে তুমি এক্ষুনি ডোডোর কাছে মাফ চাইবে। আর সেখানে বেচারাকে আর কিছুই না ভেবে মাফ চাইতে হয়। বাহিরে আসার পর আবার কিম তাকে বলে যে তোমার যখনই কোনো সমস্যা হবে তুমি এই নাম্বারে আমাকে কল করে দিও, আর তার কাটিও দেয়। আর এটা বলেই সে তার একটু ক্লোজ এসে তার সাথে দুষ্টুমি করতেই নিবে, তখনই আবার ডোডো ভয় পেয়ে বের হয়ে যায়। আমরা ডোডোকে দেখি সে যখন তার বাসায় যায় সেখানে গিয়ে দেখতে পায় যে বাড়ির মালিক তো তার সব জিনিসপত্রই বাহিরে নিয়ে আসে, কারণ আসলে তো বেবে এই পুরোটা বিল্ডিংই কিনে নিয়েছিল আর সে যায় না যে তাকে রেন্ট দিতে। আর এটা দেখার পর আবার ডোডোর আরও একটি ফ্রেন্ড তার কাছে চলে আসে তাকে নিয়ে যাওয়ার জন্য। আমরা ডোডোকে দেখি সে এতটাই রেগে ছিল যে মনে মনে ভাবছিল বেবে তুমি যখন এই যুদ্ধটা স্টার্ট করে দিয়েছো এর শেষটাও আমি করে সারব। নেক্সট ডে আমরা ল্যাডকে দেখি সে অফিসের কাজে একটু অ্যাব্রডে যাবে, তাই সে বেবিকে তার রুমে দিয়ে আসতে যাচ্ছিল, অর্থাৎ তার ক্যাবিনে। আর সেখানে গিয়ে দেখতে পায় যে ডোডো এটাকে অনেক সুন্দরভাবে ডেকোরেট করেছে। এটা ভেবে সে মনে করে যে হয়তো বেবে তার ভুলটি বুঝতে পেরেছে, তাই ল্যান্ড সেখানে ডোডো আর বেবিকে মিলিয়ে দেয় অ্যাজ এ ফ্রেন্ড আবারও আগের মতো। কিন্তু ডোডো তো ডোডোই ছিল, তার মাথায় তো ছিল অন্য কিছু। সেখান থেকে ল্যান্ড বের হওয়ার পরই সে তাকে স্ল্যাপ করতে থাকে তার ডিজাইনগুলো চুরি করার অপরাধে। আর তখনই সেখানে আবার ল্যান্ড চলে আসলে সেও কম কোথায়। সে যখন দেখতে পায় যে বেবির গাল লাল হয়ে গিয়েছে, অন্যদিকে আবার ডোডো বুদ্ধি করে হাতে লিপস্টিক লাগিয়ে এমন ভান করে যেন তাকে তো মেরে অবস্থাই খারাপ করে দিয়েছে। আর তখনই সেখানে কিম চলে আসে আর ডোডোর এই অবস্থা দেখে অনেক রেগে যায়। কিন্তু একটু পর যখন ডোডোর কাছ থেকে পুরোটা স্টোরি জানতে পারে সে তো হাসতে হাসতে শেষ। আর ডোডোকে সেখানে এটাও বলে যে আমি সবকিছুই সামলে নিব। ডোডো তাকে জানায় যে আসলে তো বেবি তার ডিজাইনগুলো চুরি করেছে। আর তখনই আবার এটাও মনে করিয়ে দেয় যে দেখো ডোডো, আমাদের যেভাবেই হোক বিয়ে হয়েছে, আর সেই ওয়েডিং হলের মধ্যে আমার ফ্যামিলি মেম্বারসদের পুরোটাই ছিল, আর আমাদের এই বিয়েটা 3 মাস যাবৎ চালিয়ে যেতে হবে, তোমার কোনো প্রবলেম হবে না তো? তখন ডোডো আর কোনো কিছুই বলে না। আমরা নেক্সট সিনে তাদের দুজনকে একটি মিটিংয়ে দেখতে পাই। সেই মিটিংয়ে আমরা কিমকে দেখতে পাই, সে তো অনেক সহজেই এটা প্রমাণ করে দেয় যে এই ডিজাইনগুলো সবগুলোই ডোডো ছিল আর বেবি ফ্রড করেছে, আর এর জন্য তাকে এই কোম্পানি থেকে বের করে দেওয়া হয়। আর ডোডো প্রত্যেকবার তাকে হেল্প করার জন্য কিমকে থ্যাংক ইউ জানায়। তখন কিম বলে যে থ্যাংক ইউ বলতে হবে না, 2 দিন পর আমাদের একটি ফ্যামিলি গেট টুগেদার রয়েছে, তোমার সেখানে যেতে হবে। আর তারা যখন ফ্যামিলি গেট টুগেদারে যায় সেখানে তো ল্যানের মম তার পিছনেই ছাড়ে না। সেখানে কিমের মমকে তাদের ফেক ম্যারেজের কথা জানিয়ে দেয়, কিন্তু কিমের মমকেও আবার ডোডো অনেক বেশি পছন্দ হয়ে গিয়েছিল। ল্যানের মমের এই প্ল্যানটা তো ভেস্তে যায়। আর তাদের ফ্যামিলির রিচুয়ালস ছিল কিছু, যে নববধূদের নববর আর বধূরা বড় যেই গার্জিয়ানসগুলো রয়েছে ফ্যামিলির মধ্যে তাদের সামনেই মাথা নত করে তাদের কাছ থেকে আশীর্বাদ নিতে হবে। আর যেহেতু সম্পর্কে কিম বড় ছিল, তাই কিম আর ডোডোর সামনে সেখানে ল্যান আর তার ওয়াইফ বেবিকে মাথা নিচু করে প্রার্থনা করতে হচ্ছিল। আর এই জিনিসগুলোতে আবার ডোডো অনেক মজা নিয়েছে। আমরা কিমকে দেখি যে এই রিচুয়ালস করে শেষ হওয়ার পর তার মমকে তাদের ব্যাপারে সবকিছুই জানায়। তখন তার মম বলে, কিন্তু ডোডোকে তো আমার পুত্রবধূ হিসেবে অনেক পছন্দ হয়ে গিয়েছে, আর তুমি এত বড় হয়ে যাওয়ার পরে একটি মেয়েকে সামলাতে পারছো না। আর তার অ্যাসিস্ট্যান্টকেও বলে দেয় যেন সে সবসময় ডোডোর খেয়াল রাখে। আমরা রাস্তায় কিমকে দেখি, সে আজকে ডোডোর এখানে আসার জন্য তাকে অনেক ভালো পরিমাণের অ্যামাউন্ট পে করে। আর অন্যদিকে আবার আমরা ডোডোকে দেখতে পাই, সে একটি ব্রোকারের সাথে একটি নতুন বাসা দেখার জন্য যায়, আর তার বাসাটা এতটাই পছন্দ হয় যে সে সেখানে কোনো অ্যাগ্রিমেন্টই না পড়ে সেখানে সাইন করে দেয়। আর নেক্সট ডে যখন খুশি হয়ে সেই বাসায় আসে মাল সামানা নিয়ে, সেখানে তো সে সুইমিং পুলে কিমকে দেখে বেচারাকে সেখানে এমন মারা মারে যে বলার বাহিরে। কিন্তু সেখানে কিম তাকে সেই অ্যাগ্রিমেন্টে দেওয়ার বলে যে তুমি নিজেই এখানে সাইন করেছো, যেখানে আসলে লেখা ছিল যে তাকে এই বাড়িওয়ালার সাথেই রুম শেয়ার করতে হবে। আসলে তো সে এখানে এটা বুঝতে পেরে যায় যে এগুলো আসলে কিমেরই কাজ ছিল, কিন্তু এইখানে চাচ্ছিল তার সাথে মোস্ট অব দ্য টাইম স্পেন্ড করার জন্য, যেটা আসলে ডোডো বোকা মেয়ে বুঝতেই পারছিল না। ডোডো তো সেখান থেকে রাগ করে চলে যেতেই নেবে, সামনেই সে তার স্কেচেস দেখতে পায় যেগুলো আসলে তারই জুয়েলারি স্কেচেস ছিল, আর এগুলো সে অনেক সুন্দরভাবে গুছিয়ে রেখেছিল। আর এই সুযোগে আবার কিম এটাও বলে যে আমি তোমার ওয়ার্কিং প্লেসটা অনেক সুন্দরভাবে গুছিয়ে রেখেছি। আর এটা দেখে সে একটু গলে যায়, মনে মনে ভাবে যে এই 3 মান্থ না হয় প্রিশনেই কাটিয়ে দিলাম, সমস্যা নেই, আমি এখানেই থাকবো। আর সে কাজ করতে করতে যখন টেবিলেই ঘুমিয়ে পড়ে, আমরা কিমকে দেখি সে তাকে অনেক কেয়ার করে। নেক্সট
স্ত্রী যখন সে নিউ ডিজাইনার হিসেবে জয়েন করেছিল অফিসে, তখনই সেখানে ল্যানের সাথে তার দেখা হয়। ল্যান তো বেবির করা সব কাজের জন্য তার কাছে ক্ষমা চায়, আর তার কাছে এমন প্রিটেন্ড করে যে সে এখনও তাকে কেয়ার করে। এগুলো আবার যখন কিম নোটিস করে, তার তো অনেক বেশি জেলাস ফিল হচ্ছিল। সে তো রাত্রে ঘুমোতে পারছিল না এই টেনশনে, তাই সে একটি প্ল্যান বের করে আর তাদের এই কোম্পানিতে নিউ সিইও হিসেবে জয়েন করে ফেলে। এটাতে কোম্পানির সবাই অনেক খুশি ছিল ডোডোকে বাদে, কারণ ডোডোর মনে হচ্ছিল যে একসাথে কাজ করতে করতে হয়তো সবাই তাদের ফেক ম্যারেজের কথাটা জেনে ফেলবে। আর এমনিতেও কিম আসার পর থেকেই তার আশেপাশে থাকা তার কলিগসরাও তাকে নিয়ে অনেক রকমের কথা বলছিল। এটা আবার ডোডোর একদমই পছন্দ হয় না, সে এই বিষয়ে কিমের সাথে কথা বলতে যায়। অন্যদিকে আমরা ল্যানকে দেখি, তাকে তো এই কোম্পানি থেকে অন্য কোম্পানিতে ট্রান্সফার করে দেওয়া হয়, কারণ যেহেতু তার আঙ্কেল এখন এই কোম্পানির সিইও ছিল। এটা আবার বিবের একদমই পছন্দ হয় না, সে তাকে বলে তার আঙ্কেলের সাথে কথা বলতে, কিন্তু সেখানে তো ল্যান উল্টো তার করা কাজকর্মের জন্যই তাকে অনেক কথা শুনিয়ে দেয়। আর এই টন্ট মারা কথাগুলোতেই সে এতটাই রেগে যায় যে সে নির্লজ্জের মতো আবারও চলে যায় মেয়েটির ডিজাইনগুলো চুরি করার জন্য। নেক্সট ডে আমরা বেবিকে দেখি, সে যখন কিমের সাথে তাদের নিউ জুয়েলারি লঞ্চের জন্য যাবে, তখনই সেখানে তাদের ম্যানেজার আসে আর দেখায় যে আসলে তো এটা অন্য কোম্পানি লঞ্চ করে দিয়েছে। আর সেখানে ডোডোকেই মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু সেখানে তো কিম তার পাশে থাকে আর বলে যে আমি অবশ্যই তোমার পাশেই থাকবো। আর তারা দুজন সেখানে শিওর হয়ে বলে যে এগুলো তাদেরই আর্ট। আর তারা দুজন চলে যায় তাদের গ্রামের বাড়িতে, যেখানে আসলে ডোডোর গ্র্যান্ডপা ছিল। আর ডোডোর গ্র্যান্ডপাই এই জুয়েলারি ডিজাইনসগুলো নিয়ে অনেক আগে থেকেই কাজ করছিল। তার গ্র্যান্ডপার পর থেকেই সেই এখানকার দেখাশোনা করত, সে সেখানে একটি স্কেচবুক খুঁজছিল। তখনই তার মনে পড়ে যে এটা তো সেই শহরে যাওয়ার সময় তার একটি ফ্রেন্ডকে দিয়ে গিয়েছিল। আর তারা দুজনেই চলে যায় সেই ফ্রেন্ডের বাসায়। সেখানে যাওয়ার পর এতদিন পর ফ্রেন্ডকে পেয়ে তারা দুজনেই দুজনকে জড়িয়ে ধরে। এটা আবার কিমের একদমই পছন্দ হয় না, তার জেলাসির কারণে সে তাদের দুজনের মাঝখানে গিয়ে সরিয়ে বলতেই নিবে যে ডোডো তার ওয়াইফ, ডোডো তাকে থামিয়ে দেয়। আর সেখানে যখন তারা আবার খাওয়া দাওয়া করতে নেবে, তখনও তার ফ্রেন্ড যখন তাকে কিছু খাবার সার্ভ করতে দেবে, আমরা কিমকে দেখি সে সবসময় তার খাবারটি নিয়ে নিজেই খেয়ে ফেলে। আর এটা দেখে আবার তার ফ্রেন্ডও বুদ্ধি করে তাকে অনেকগুলো ড্রিঙ্ক করিয়ে নেয়। আর সেখানে ড্রিঙ্ক করার কারণে কিম তার কন্ট্রোল হারিয়ে ফেলে, আর সেখানে জেলাসির বসে সেখানে বলেই দেয় যে ডোডো তার ওয়াইফ। এটা শোনার পর তো তার ফ্রেন্ড হাসতে থাকে আর বলে যে আমি তো এটাই শুনতে চাচ্ছিলাম, এমনিতেও আমি ম্যারিড ভাই, আমার তো বাচ্চাও আছে। আর এই এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। লাস্ট আর নেক্সট এপিসোডটি দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।